অবশেষে ভারতে গ্রেফতার হয়েছেন পি কে হালদার। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে পি কে হালদার তার আইনজীবী সুকুমার মৃধাসহ ছয়জনকে গ্রেফতার করে ভারতের ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বা ইডি। শিবশঙ্কর হালদার ছদ্মনাম নিয়ে পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন পি কে হালদার। পাচার করা টাকা দিয়ে তিনি কিনেছেন কলকাতার অভিজাত এলাকাসহ বিভিন্ন এলাকায় স্থাবর অস্থাবর সম্পত্তি। পি কে হালদার 2008 সালে IIDFC-র উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 2009 সালে তিনি রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করার পর 2015 সালের জুলাই মাসে তিনি NRB গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন। পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে 2500 কোটি টাকা, ফার্স্ট ফাইন্যান্স থেকে 2200 কোটি টাকা, পিপলস লিজিং থেকে 3000 কোটি টাকা এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2500 কোটি টাকা আত্মসাত করেন। আমি মার অসুস্থতার জন্য এসেছি, টাকাগুলো কোথায় রাখা হতো? দুদকের তদন্তকারীদের তথ্য অনুযায়ী পি কে হালদার এবং তার সহযোগীরা তাদের মালিকানাধীন 30টি প্রতিষ্ঠানের নামে NBFI-এর কাছ থেকে 10,200 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এবং এই অর্থ কানাডা, সিঙ্গাপুর ও ভারতে পাচার করে। 2019 সালে দুর্নীতি দমন কমিশন অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত শুক্রবার ভারত সরকারের কাছে পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে অনুরোধ করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে একটি সূত্র। পি কে হালদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত 34টি মামলা দায়ের করা হয়েছে।